ও আচ্ছা, কিছু নিয়ে আসেননি? আধার কার্ডের জেরক্স এনেছেন? ছবি আছে মোবাইলে? আমার ছবি মোবাইলে? আধার কার্ডের ছবি আছে? সেটা আমি জানি না, আমি ছেলেকে ফোন করে দেখি। মানে আগে তো পুরো মীমাংসাটা আগে সেই কত সালে এসেছিলেন? আর আগে তো পুরো কমপ্লিট করবো কাজটা, তো আধার কার্ডের জেরক্সটা লাগবে। যে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে, তাহলেই হবে, আমি করে দিচ্ছি। বসো, তোমরা বসো, ভালো আছো? আমার জন্য আমার কি জিনিস, পরে হচ্ছে। বসো, একটু ফ্যানটা দিয়ে নিয়েছো? হ্যাঁ, ওদের কাছ থেকে নিতে হবে। আপনার কথাটা বুঝলাম না, আমি কি তোদের সাথে কথা বলতে চাই মানে বুঝলাম না আপনি কি দিচ্ছেন। ইয়াশা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সকল গুরুজনদের চরণে আমার সশস্ত প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুয়াত ভরা আশীর্বাদ। আমার সমাবেশে যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। অনেকক্ষণ এসেছি অফিসে, অফলাইনে কাজ চলছিল, এখন ফেসবুকে এলাম। গুড ইভিনিং দিদিভাই, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, তো আমার কাছে গুড মর্নিং। উপস্থিত পায়েল, থ্যাংক ইউ। শুভ্রাদি, গুড ইভিনিং, প্রণাম নিও। কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন, কেন পারবেন না। ফোন নাম্বার 8250386334, 8250386334, এটা হলো ফোন নাম্বার। আপনি ফেসবুক লাইভ চলাকালীন ফোন করবেন, ত্রিয়াশা। আমি তো আপনাকে কি করে দেব কি না করে দেব কিছু জানি না, যখন লাইভ চলবে তখন আপনি ফোন করবেন। এখন ক্লায়েন্ট আছে, ওনারা চলে যাক, যখন আমি একটু ফ্রি হব তখন আপনি কল করবেন। লাইভ দেখলে অন লাইভে আপনার সমস্যা শুনবো, অন লাইভে যতটুকু হেল্প করার প্রয়োজন আমার সামর্থ্য মতো অবশ্যই আপনাকে হেল্প করব। রুম্পা দত্ত, অনেক ভালোবাসা দিদি, তোমাকে প্রণাম নেবে। দিদি প্রণাম নিও। দুষ্টু, দুষ্টু মুখার্জি, তুমিও ভালোবাসা নিও দুষ্টু। দীপা দত্ত গুপ্তা, গুড ইভিনিং, গুড ইভিনিং। গলার কী অবস্থা? আমার জ্বর কাল থেকে, কালকে যখন আমি বহরমপুরে, অ্যাকচুয়ালি কাল থেকে জ্বর নয়, যেদিনকে বহরমপুর গেছি সেদিনকে শরীর খারাপ করছিল, আর তারপরের দিনকে যখন ওই যে ওই কাজটা নিয়ে ভীষণ ওই ঢুকতে দেবে কি দেবে না, দেবে কি দেবে না, ওই টেনশনের মধ্যে ছিলাম, একটা প্রেস্টিজ ইস্যু ছিল ওটা, তো এতটা টেনশনে ঘুম হয়নি, বারবার ক্লায়েন্টের সাথেই কথা বলে গেছি, তো জ্বর চলে এসেছিলো, তার মধ্যে খাওয়া দাওয়া ছিল না কিচ্ছু। এখনও জ্বর আছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড গরমে জল খেয়ে। থ্যাংকস দিদি, পরে কল করবো তোমাকে। তুই আসা কল করো।
প্রিয়া মণ্ডল, হ্যালো বিবি, দিব এক ভীষণ না বেবি, শঙ্কর পাঠাও, আছি মা দুর্গা, থ্যাংক ইউ সানিশ মা দি, পিঙ্কি বিশ্বাস, হাই দিদি ভাই, হ্যালো পিঙ্কি, অনেক অনেক ভালোবাসা তোমাকেও, জ্বর হয়েছে? হ্যাঁ কাল থেকে জ্বর, আজ কালকে থেকে জ্বর এসেছে, পাঠাও পিঙ্কি, পিঙ্কি লোক আসবে, দেরি হবে, পিঙ্কির লোক আসবে, একবার এখান থেকে পাঠাও, কথা বলে নি, তো মানে সামনে তো ডেট দেওয়া আছে, মাতে ভালো আছো না বিষ্ণু, কেউ আসবে? ও তাহলে আসুক, তাহলে তোমার ডেট দিয়েছিলাম না রোববারে, আমার শরীরটা ভালো নেই, নিজের শরীরের যত্ন নাও দিদি ভাই, নেব সুজাতা, রেশমি ম্যানার্জি আছি বলুন, থ্যাংক ইউ দিদি, চিনতে পারছো দিদি ভাই, শুক্লা সুচৌধুরী, হ্যাঁ শুক্লা চিনতে পারছি, তুমি আমার মিষ্টি বোন, তো কি যে মিষ্টি লাগছে মা দুর্গা, তোমার তো সবসময় মিষ্টিই লাগে সারিসে মাঝে, তুমি একদিন একটু খারাপ কমেন্ট করো তো আমাকে একটুখানি, আমি তোমার কাছ থেকে এটা আশা করছি, এটা খারাপ কমেন্টটা করো তো, শরীরটা খারাপ লাগছে তোমার, খুব সুন্দর লাগছে নুপুর দি, তোমাকে তো কিছু বলবো না, হ্যাঁ শুধু বলাই হলো, দুষ্টু, হ্যাঁ শুধু বলাই হলো, নেব কবে থেকে নেবে সেই দিন ক্যালেন্ডারে আছে তো, নেই নেই, আচ্ছা যখন লাইভে চলে এসেছি আমি যেন মানে ভিকটিম ঢুকবে ওই জন্য লাইভে চলে এলাম, তা লাইভে যখন চলে এসেছি তাহলে একটু কথা বলি, একটু সিরিয়াস আলোচনায় করি, হ্যাঁ সিরিয়াস আলোচনা করলে এনার্জি পেয়ে যাবো, কি জল দেব, বরফ জলটা খেয়েছিলাম, ঠিক ভালো দিদি ভাই, কে কি কি লিখছো কমেন্ট এত আসছে পড়তেই পাচ্ছি না, শোভা মুখার্জি কালকে বরফ জল জলটা খেলে আজ গলাটা কি অবস্থা গো, না গলার অবস্থা এই জন্য হয়নি বরফ জল খেয়ে, এটা তো হয়েছে তোমাদের কথা সত্য, কিন্তু তাছাড়াও হয়েছে কি জন্য বলো তো, হ্যাঁ ভাই বলো,
এই আছি। আঠাশ তারিখ কথা মনে আছে তো? কি বার পড়ছে গো? 28 তারিখ মানে শুক্রবার পড়ছে। 28 তারিখ শুক্রবার। কোর্টে যেতে হবে তো? হ্যাঁ। কটার মধ্যে যেতে হবে কোর্টে? আমি তোমাকে ফোন করবো, ফালতু তুমি আগে যেয়ে তো তোমার লাভ নেই। মানে এই এই 28 তারিখ তো? হ্যাঁ 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 যাবো। তুমি আমাকে আগের দিন রাতেবেলায় কল করবে, ঠিক আছে? তুই ধরো আমাকে একদম পেলে না, তোমার কাছে তো ওই শঙ্করের নাম্বার আছে মনে হয়। হ্যাঁ, তাহলে একটা কল করো যদি আমাকে না পাও, কারণ আমাকে যেতেই হবে সেদিন কোর্টে, তাই জন্য বললাম এমার্জেন্সি। আমাকে পেয়ে যাবে তুমি, যেহেতু আমি শুনে নিলাম, যদি না পাও তাহলে ফোন করবে এমার্জেন্সি, ঠিক আছে? না আমার জ্বর, ঠান্ডা লেগেছে বাবা, মাঝে আমারও জ্বর ছিল। ডাক্তার দেখিয়েছো? না আমি ডাক্তার দেখাই না। ডাক্তার দেখাও, এখনকার জ্বর ভালো না। ডাক্তার দেখাই না, ডাক্তার দেখালেই অনেক কিছু বেরোবে, এই হয়েছে ওই হয়েছে, এই টেস্ট করতে হবে, ওই টেস্ট করতে হবে, কে এইসব টেস্ট করবে? এই জ্বর সেরে যাবে সবার, এটা এখন ভাইরাল ফিভার। হ্যাঁ, বাবারও হয়েছে, দুদিন আগে বাবারও হয়েছিল, তার আগে আমার হয়েছিল। আচ্ছা যা, তাহলে হ্যাঁ তুমি ভালো থেকো, আমাকে মনে করিয়ে দেবে 27 তারিখ রাতের বেলায়। যদি দেখো যে একদম সারাদিনে ফোন মানে রাতের দিকে ফোন করলে পেলে না, একটুখানি 11:30-12টার সময় কল করবে, পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো। হ্যাঁ তুমিও ভালোবাসো নিও ভাই, ভালো থেকো। কখন থেকে অপেক্ষা করছো, তাই না? হ্যাঁ আমি লাইভ ছাড়া কাজ করছিলাম কিছু, তার জন্য এরপর লাইভে হবে। এখন আমার অফিসে সিস্টেম যেটা করেছি সেটা, যারা লাইভ করতে চান তারা লাইভে থাকতে পারেন, আর যারা লাইভ করতে চান না তাদের জন্য অপশন আছে, তো সেটাই। হাই দিদি, কেমন আছো? ভালো আছি জেনি, কখন থেকে অপেক্ষা করছি। আচ্ছা কনকলতা দি, জানি গো। প্রিয়া শর্মা, হাই দিদি ভাই কেমন আছো? আজকে অর্জুন আসার কথা ছিল না? সবাই ওই অফিসে গিয়ে বসে থাকছে, প্রবলেম হচ্ছে আমার। একদম ঠিক বলেছো সানি সীমাদি। প্রিয়া এই আছি, একটু শরীর একটু খারাপ, তাছাড়া ভালো আছি। আচ্ছা যে সিরিয়াস আলোচনাটা করবো বললাম সেখানে ফিরে আসি। দুষ্টুর কমেন্টটা পড়তে পারছি না, দুষ্টু বারবার নামাচ্ছি, বারবার উঠে যাচ্ছে। বাবলি একদম কথা শোনে না। বাবলি একদম কথা শোনে না, একদমই তাই। ডক্টর মোটেও দেখাবে না, এই তো আরেকটু বয়স বাড়ুক, তখন তো ডাক্তার নিয়ে থাকতে হবে। তোমার চোখ কি দুটো দেখে, দুটো হবে তো নাকি তোমার চোখ? উফ, সবাই কি সুন্দর কমেন্ট পড়ে, আমি তো কমেন্টই পড়তে পারি না, একটা কমেন্টের উপর একটা কমেন্ট শো করে। তোমার চোখ দুটো দেখেই মনে হচ্ছে চোখ জ্বালা করছে। ইয়েস একদম ঠিক, চোখ জ্বালা করছে, ঠিক বলেছ। হাই ম্যাম কেমন আছেন? জেমি, জেমি ভালো আছি, তোমরা কেমন আছো? দিদি বিয়ে বাড়িতে খুব মজা করলে? হ্যাঁ করেছি, মজা করেছি। দিদি বিয়ে বাড়িতে খুব দই খেয়েছো নাকি? হ্যাঁ দই খেয়েছিলাম তো। আরে সেদিন গাড়ির মধ্যে ওই যে একজনের সাথে চিৎকার করে গলাটা ভেঙে গেল, তারপর থেকে আর হচ্ছে না, গলা ঠিক হচ্ছে না সবাই তো দুদিন, তার মধ্যে আবার শরীর খারাপ। দিদি ভাই ইউটিউব দেখে মনে হচ্ছে তুমি ভগবান জ্যোতিষী। ভাই কি বলছো তোমরা? সোনালি সাঁতরা,
দিদিভাই ইউটিউব দেখে মনে হচ্ছে তুমি ভগবান, জ্যোতিষী। আচ্ছা, লাভ ইউ দিদিভাই। কেন জ্যোতিষী? এত ছেলে জ্যোতিষী বানিয়ে দিলে? যাক, কিছু বাদ রইল না আমার এই জন্মে, পরজন্মের জন্য কিছু রাখো। সবই তো এই জন্মে পেয়ে যাচ্ছি, বাবরি শাস্ত্রী, বাবরি তান্ত্রিক, বশীকরণ করি, কেউ নাকি আমার অফিসে এসেই নাকি বশীভূত হয়ে যায় আমার দিকে তাকালেই। কত কিছু তো শুনি সারাক্ষণই। এবং তুমি ওই কাছের মানুষ হয়ে জ্যোতিষী বানিয়ে দিলে সোনালি, সে কি গো? একটু কেন একটু জানিও। যদিও আমি এখন ইউটিউবে যাই না, খুবই কম যাই, আমি বলতেও পারবো না, তো সেই কারণে কোনো সময় পাই না, একদম প্রচুর চাপে রয়েছি কাজের। আপনার লাইভ আমার খুব ভালো লাগে জেমি মন্ডল, থ্যাংক ইউ জেমি। দুষ্টু দিদিভাই ভগবানও ভগবান না, জ্যোতিষী না দিদি, ও দিদি ভগবানও না, জ্যোতিষীও না, দিদি আমাদের দিদি। হ্যাঁ একদম ঠিক দুষ্টু, থ্যাংক ইউ। যাক, ইউ আর সো পিটি, সত্যি। আসলে তুমিও সুন্দর, তো ওই জন্য আমাকে সুন্দর লাগছে, তোমার দৃষ্টি দৃষ্টি সুন্দর তার জন্য সুন্দর লাগছে, তোমার অন্তর সুন্দর তার জন্য সুন্দর লাগছে, বুঝতে পেরেছো জেমি? মন পিয়ালি কেস, সবাই রোববার চাইছে, এই রোববারে কটা কজনকে দেবো আমি এই রোববারটা। হ্যালো, হ্যাঁ আমি লাইভ দেখেই ফোন করলাম, বুঝতে পেরেছি বলো। হ্যাঁ ওই যে ওই আমাদের যে ডেটটা 7 তারিখ আপনি বলেছিলেন না ফোন করে মনে করাতে, হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি ফোনটা করলাম যে এখন একটু ফাঁকা আছেন, শরীরটাও তো খারাপ, একটু পরে আর ব্যস্ত হয়ে যাবেন আর ফোন করবো না। না না, 7 তারিখ আছে আমাকে এখন মনে করাচ্ছো? হ্যাঁ আপনি তো বলেছিলেন যে ওই আগের সপ্তাহে আমি জিজ্ঞেস করলাম, আপনি ডেট দিলেন, এবার ওদেরকে জানালাম রবিবারে 4 তারিখে জানাবে, 4 তারিখে আমাকে আবার মনে করাবে। আচ্ছা ঠিক আছে, না ওই একজন বলছিল রবিবারের কথা, তো তাই জন্য আমি আর কি ফোন করে বললাম। না এটা তো এই রবিবার। ও আচ্ছা, এই রবিবার তো আপনার কাজ ধরা আছে আপনি বলেছিলেন। আরে এই রবিবার কাজ ধরা আছে, আবার সব আরো এ কিছু কাজ, যে বহরমপুরে গিয়ে আটকে গেলাম না, এবার এবার দুটো দিন কাজ করা হলো না। না আচ্ছা একটু রেস্ট নিয়ে কাজ করুন। হ্যাঁ তুমি আমাকে ছাড় দেবে? কেউ ছাড় দেবো না, কষ্ট দেবো না, আপনার ওই একটা দিনে একটু ওই, ও আচ্ছা আচ্ছা, মানে এখন গলাও ঠিক রাখবো, রেস্টও নেব, যাতে তোমার কাজটায় ভালো করে লড়াই দিতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ লড়াই আপনি শুধু সাথে থাকবেন, লড়াই তো আমিই দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সাথে থাকলেই হবে, থ্যাংক ইউ। হ্যাঁ আপনি শুধু পেছনে থাকুন তাহলেই হবে, এত সাহস কি করতে হবে শুধু একটু বুদ্ধিটা দেবেন। ঠিক আছে, এত সাহসিকতার জন্য তোমাকে গ্রেট স্যালুট। সাহসিকতা বাড়ে বুঝি, পুরো পুরো লাইফ থেকে। ও আচ্ছা আচ্ছা, এটা তো জানা ছিল না যে লাইফ থেকে সাহসিকতা বাড়ে, সাহসিকতাও বাড়ে বুদ্ধিও বাড়ে। আচ্ছা আচ্ছা, যাক দেখ তাহলে সেদিন তোমার পরীক্ষা নেবো 7 তারিখে। হ্যাঁ আমার কোনো ব্যাপার না, আপনি শুধু সাথে থাকবেন, লড়াই আমি দেবো। আচ্ছা থ্যাংক ইউ, এই তোমাকে দেখে আরো 5টা ভিকটিমদের শেখা উচিত। আপনি তো আছেন আমাদের এখন একমাত্র ভরসা। আর ভরসা, এটা ডিডি গেঞ্জি, চোখ বন্ধ করে ভরসা করো না, কিন্তু আগে হতো। চোখ বন্ধ করে ভরসা করছি কোনো দিকে না। ও আচ্ছা আচ্ছা, যা হবে আপনি, যা হবে আমি, ভালো হলেও আপনি খারাপ হলেও আপনি, বাহ এত সুন্দর ভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, যা ঠিক আছে আছি, তুমি আমাকে মনে করাবে, যদিও আমি আজকে ডায়েরিতে নোট করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই ঠিক আছে।
হুম হুম চলো রাখলাম তাহলে, রাখো ওষুধ খেয়ে নেবেন। হ্যাঁ ওষুধ খেয়ে নেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে রাখলাম। হ্যাঁ কোনটা গো, কি কি নিয়ে এসেছো? কাঁঠাল নিয়ে এসেছে। কে বাড়ি আছে? আমাদের বাড়িতে হয় কাঁঠাল। ও কাঁঠালটা দেখি, শঙ্কর দাও তো বের করে। হ্যাঁ দাও, চ্যানেলে দেখো, এই দেখি দেখি কাঁঠাল দেখালে কি অশুভ। এত বড় কাঁঠাল তুমি খেতেই পারবো না, তাড়িয়ে নেবে পুরো। এত বড় কাঁঠাল তোমরা সবাই মিলে খেও, ঠিক আছে? যিনি দিলেন তার ওনার পরিচয় পরে দিচ্ছি, আগে কাঁঠালটা আপনারা সবাই খেয়ে নিন। এই যে পুরো পাকা কাঁঠাল। হ্যাঁ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এমনি কাঁঠালের গন্ধ আমার পছন্দ করে না, ঠিক আছে? সবাইকে দিয়ে খাবো। এরা বাবিদি কাঁঠাল, পাকা কাঁঠাল। ও মা গো, খাবে শানিসীমাদি? খুব ভালো খাজা কাঁঠাল না গলা কাঁঠাল? ওরা কখন আসবে? আমাকে ফোন করেছিল তো, ফোন করুন ওদের, ফোন করুন ছেলেকে বলুন ওদের ফোন করতে। আমি তো তিনটে টাইম দিয়েছি, বলুন ম্যাডাম তো তিনটে টাইম দিয়েছিল। আচ্ছা ওদেরকে টোটো ভাড়া করে আনার কথা ছিল আপনাদের, ওই জন্য ওরা একটুখানি ইয়ে করছিল, মানে ইতস্তত বলছিল। আমাকে সকালবেলা, আমি তখন ঘুমোচ্ছি, আমি তো ঢুকেছি ধরুন 2:30 সময় রাত্রি, আমি দেখছি আমাকে ফোন করেছিল ঘুমের ঘরে, কি বলেছি আমি তাও জানি না। ওইটা একটু বলে দিন, নাহলে ওরা আসবে না, তখন আবার আপনারা এসে বসে থাকবেন। ওইখানে বসছিলেন? ওই অফিসে কাউকে রাখতে হবে, কিছু করার নেই। পৌনে দুটো থেকে বসে ফোন করছে না কেন আমার? দেখে নোটিশ টানিয়ে দেবো যে ওখানে যারা আসবে না, এটা খুব দরকার। আমি বুঝতে মন ডাকছে, আমি শঙ্করকে বললাম ও যে দেখবে সবাই ওখানে এসেই বসে থাকবে। আর একদিন এসে ঘুরে গেল, দুটো মেয়ে ছেলে, রোদের মধ্যে বসে দেখি। আমি নোটিশ টাঙিয়ে দেবো ওখানটায়, ঠিক করেছেন, থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। দেখছি আমি বললাম না, মানুষ ঘুরে যাচ্ছে, আমাকে মনে হয় ফোনে পাইনি। অনেকে তো ফোন নাম্বার জানে না, না আমি এখনই নাম্বারটা খুঁজছি, আমি করছি। হ্যাঁ হ্যাঁ আপনার ছেলেকে একটু ফোনটা ধরিয়ে দিন তো দিদি, আর আপনার ছেলেকে একটু ফোনটা ধরিয়ে দিন তো। কখন ফোন করেছে আমার তো ঘুমের ঘরে ফোন তুলেছি তো। ও অনেকগুলো সুখবর দেব, ওয়েট। ওদের নাম্বারটা একটু দিতে বাবা, ওদের নাম্বারটা একটু দে। ও পেয়েছি পেয়েছি, দাঁড়া ওয়েট কর, ওনারা ফোন করেছে, ছাড় অনেকদিন বাজবে, রাখ। হ্যালো হ্যাঁ, ওখানে এসেছো তো তুমি, ওখান থেকে তোমরা টোটোয় আছো?
তুমি করিমপুর বাস স্ট্যান্ডের দিকে হেঁটে এসো, করিমপুর বাস স্ট্যান্ডের দিকে হেঁটে আসো। সবাই ওখানেই বসে থাকছে, এরপর থেকে ওই অফিসেই বসবো, তারপর সবাইকে নিয়ে এখানে আসব। বলছি কি, তুমি করিমপুর বাস স্ট্যান্ডের দিকে হেঁটে আসো। আচ্ছা, করিমপুর বাস স্ট্যান্ড থেকে হেঁটে এসে যে ওখানে একটা রাস্তা আছে দেখবে পাশ দিয়ে, হ্যাঁ, নতুন বাস স্ট্যান্ডে তুমি আছো তো, তুমি যেখানে বসে আছো তার অপোজিটে যে রাস্তাটা ভুরিমার দিকে গেল ওই রাস্তা দিয়ে হেঁটে এসে ডান হাতে ঘুরে তো মনে হচ্ছে এটা একটু বলে দাও, এটা শঙ্করের সাথে কথা বলো। হ্যালো, বলছি আপনি কোথায় বসে আছেন? হ্যাঁ, তার অপোজিটে একটা ভুরিমার দিকে আসতে রাস্তা গেল না, হ্যাঁ এই রাস্তাটা ঢুকুন, ঢুকে দেখবেন প্রথম যে রাস্তাটা ডান দিকে টার্ন নিল ওই রাস্তাটায় ঢুকুন, ওই রাস্তাটা ঢুকে সোজা চলে আসুন, দেখবেন একটা জলকল আছে, জলকল সৃজনী জল সেন্টার, সৃজনী জল সেন্টার, আসুন দেখুন এইটা অনেক ঘুরো অফিসে আসবে, অপোজিটে অফিসে অপোজিটে যে রাস্তাটা পরিবার দিকে যায় এটাকে ঢুকে প্রথম ডার্নিংয়ে টান, একটাই রাস্তা বলছি। হ্যাঁ রে ভাই, ও হায়দ্রাবাদে ওনারা এসেছেন? হ্যাঁ গো, আমাকে কালকে ফোন করেছিল কাকিমা, আমি তো তুলতে পারিনি, বহরমপুর ছিলাম। দাও, আচ্ছা, হ্যাঁ দেয়নি, কার কাছে টাকা আছে? হ্যালো, হ্যাঁ কাকিমা বলুন। হ্যাঁ, আমাকে পাঠিয়েছে, কবে? কবে এটা, কবে? না, তোমরা অফিসে আসো, আমি কথা বলছি তোমাদের সাথে, অফিসে আসো তো, আমি কথা বলছি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি। হ্যাঁ আমার অফিস খোলা, আমি তো বুঝতে পারছি না যে তোমরা, তুমি আসো আমি দেখি, তুমি কথা বলো, আসো, দাও দাদা ভাইকে দাও তো দেখি, আমি তো এরাম তো কোনো ব্যাপার নয় দাদা ভাই, এরাম তো কোনো ব্যাপার নয়, ওরা ওদের পাঠাও, আমি ওদের সাথে কথা বলছি, এরাম তো আমার জীবনে তো কোনোদিন এরকম ঘটেনি, তুমি তো, হ্যাঁ আমার পাঠাও তো দেখি, হ্যাঁ হ্যাঁ। কি বলছে? হ্যাঁ ওরা এসে গেছে, ওরা আসছে, ও ফোন, দিদি এসে গেছে, আচ্ছা যখন ফাঁকা থাকি, ঠিক আছে ওই থেকে ওরা আসছে, ঠিক আছে ওদের নামটা লেখা হবে, কোটে আছে ওরা, আসো। আছি, ভালো আছি, একটুখানি শরীর খারাপ, আচ্ছা ঠিক আছে, শরীর থাকলেই খারাপ হবে, ভালো হয়েছে, এবারে চেম্বারটা ভালো হয়েছে, আমি তো বলেছিলাম ওকে আসেনি, তারপরে তো সব মানে ও আমাকে ফোন করেছিল, তারপরে তো লাইভ করে ক্যান্সেল করে দিয়েছি, ও এসে এসে ঘুরে গেছে, তারপরে দেখি তো সন্ধ্যাবেলায় ও এসছে, না খুব খুশি হয়েছিল, বসো বসো, ওই যে ওই কোথায় বসবে একটু দেখিয়ে দাও,
এটা কিছু পজ করবে না, পজ করলে হবে। ঠিক আছে, তাহলে আমি লাইভ ক্যামেরাটা বন্ধ করি, তো ওনার সাথে তো পার্সোনাল কথা আছে। আচ্ছা, আমি ওনাদেরকে একটু ডেটটা দেব, ওনাদের সমস্যাটা সবাই আপনারা জানেন, এর আগে ফেসবুক লাইভ হয়েছে, তো আজকে একটু ডেট দেবো আর একটু পার্সোনাল আলোচনা করব, তার জন্য আপনাদের অনুমতি নিয়ে আমি লাইভ ক্যামেরা থেকে বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আসবো। অনেকগুলো সুখবর আছে অবশ্যই দেবো, আর কিছু সিরিয়াস আলোচনা আছে অবশ্যই আপনাদের সাথে করার চেষ্টা করব। আর যেহেতু আরও ক্লায়েন্টরা রয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলব। আসছি কিছুক্ষণ পর লাইভে। বিকাশ রয়, তুমি খুব সুন্দর, সুন্দর দিয়ে আর কী হবে, মন সুন্দর থাকলে সব হবে। রাখছি, পরে আসছি।